শীতের আমেজ গায়ে মেখে পাথর প্রতিমা এলাকার স্থানীয় বেশ কয়েকজন এলাকাবাসী চড়ুই ভাতি করার উদ্দেশ্যে সুন্দরবনে পাড়ি দিচ্ছিল। সোমবার রাতে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য একটি ম্যাটাডোর করে পাথর প্রতিমার গঞ্জের বাজার গোয়াধাম এলাকা থেকে বেশ কয়েকটি পরিবার সুন্দরবনের কৈখালি যাওয়ার উদ্দেশ্যে দুটি ম্যাটাডোর গাড়ি করে রওনা দিয়েছিল। হঠাৎ 4 কিলোমিটারের মধ্যে ম্যাটাডোরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ইলেকট্রনিক পোস্টে গিয়ে ধাক্কা মারে। আর এই ঘটনায় গুরুতর জখম হয় 3 জন এবং আহত প্রায় 13 জনেরও বেশি। গুরুতর জখম 3 জনকে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ঘটনাস্থলে থেকে পাথর প্রতিমা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয় এবং তাদের সকলকেই কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং বেশ কয়েকজনকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই দুর্ঘটনায় কার্যত এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক দুর্ঘটনায় শিউরে উঠেছে এলাকাবাসী। আমরা গঞ্জে থেকে বেরিয়েছিলাম কৈখালি যাবো বলে। আচ্ছা, এবারে গঞ্জে থেকে গাড়িটা ছাড়লো ঠিক 9:45 দিকে। গাড়ি ছেড়ে ওই কিছুটা আসতে পঞ্চমকে বাকি আছে আসতে, ওইখানটায় গাড়িটা কীরকম অ্যাক্সিডেন্ট করলো আমরা ঠিক বলতে পারবো। কী গাড়িতে ছিলেন? আমরা ওই 407 যে বড় হাতিগুলো। আচ্ছা। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।